আমার এপার বাংলা, আর একটা ছোট্ট প্রশ্ন তোমাদের জন্য, আমার এপার বাংলা এবং আমার বাংলাদেশের বন্ধু ভাইদের জন্য, তোমাদের স্যামসাংয়ের ফোন কেমন লাগে? স্যামসাংয়ের ফোন তোমরা ব্যবহার করো? আমাকে কমেন্টস করে জানাবে। আমি কিন্তু গত 3 থেকে 4 মাস ধরে স্যামসাংয়ের এই ফোনটি ইউজ করছি, মানে স্যামসাং M30s। তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করেছ, স্যামসাংয়ের যে ফোনগুলো আগে লঞ্চ হতো তার দাম, তার ফিচার্স, কখনো দেখা গেছে দাম বেশ বেশি, ফিচার্সগুলো খুব কম। আর আজকের দিনে যদি দেখো তোমরা, সেই ব্র্যান্ড কিন্তু একই আছে স্যামসাং, কিন্তু ফিচার্স অনেক বেশি, স্পেকস অনেক বেশি, কিন্তু দাম অনেক কম। কিন্তু কোথাও কি এরকম আমাদের ভাবা যেতে পারে যে স্যামসাং তাদের কোয়ালিটিতে একটু দুর্বল হয়ে গেছে, মানে ফিচার্স এবং স্পেকস এবং দাম কমাতে গিয়ে এর যে কোয়ালিটি, সেই কোয়ালিটির বোধহয় স্যামসাংয়ের আগের মতো নেই? আমি ফোনটি ব্যবহার করছি স্যামসাং M30s গত 3 থেকে 4 মাস হলো, আর এবার এর ভেতরে আমি একটা দারুণ প্রবলেমের শিকার হয়েছি। সার্ভিস সেন্টার গিয়েছিলাম, কি হলো, কেমন করে হলো, কেনই বা হলো, আমি তোমাদের সুমন সব কিছু বলবো। তো চলুন, করবো না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। এই ফোনটি আমি ওই 14,000 মতন এরকম দাম পড়েছিল, আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, স্যামসাং গ্যালাক্সি M30s। ফোনটি দারুণ ফোন, সত্যি বলছি ফোনটা দারুণ ফোন। আর স্যামসাং M30s আমার ব্যবহার করতে বেশ ভালো লাগে এবং এটা আমার ডেলি ড্রাইভার, ভালো লাগছে। কিন্তু গত 4 মাসে কোনো কিচ্ছু হলো না, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলাম আমার ফোনে ডিস্টার্ব হচ্ছে, আমার ফোনে অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে। যেমন নাম্বার 1, আমার ফোনটা স্লো হতে আরম্ভ করে। আমি মাইক্রো এসডি কার্ড এর ভেতরে ব্যবহার করছিলাম, আমি মাইক্রো এসডি কার্ডটাকে বের করে দিলাম, সব কিছু ডিলিট করলাম, কিন্তু তবুও আমার ফোনটি কিন্তু স্লো চলছে। অর্থাৎ প্রসেসর 9611 এক্সাইনস দেওয়া হয়েছে ভালো, কিন্তু হঠাৎ করে দেখলাম না, সে আগের পারফরমেন্স আর এখন পাওয়া যাচ্ছে না আফটার 4 মান্থস। এবার যেটা সব থেকে বড় প্রবলেম আমি এখানে ফেস করছি সেটা হলো এর যে স্পিকার। স্যামসাং গ্যালাক্সি M30s এ একটা স্পিকার আপনারা নিচের দিকে পাবেন, আর এর কোয়ালিটি বেশ ভালো, কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছি আমি যে আমার ফোনের সাউন্ডটা হঠাৎ করে ফেটে ফেটে যাচ্ছে। আমি কি করলাম, একজন টেক যিনি জানেন, টেক স্মার্টফোন সম্পর্কে যার অভিজ্ঞতা আছে বা আপনাদেরও আছে, তারা কি করবে, প্রথমেই এখানে একটু ফুঁ দিব, আর যদি এর ভেতরে কিছু থাকে, মানে হাওয়া ধুলোবালি বা ডাস্ট কিছুই, সেটাকে আমরা পরিষ্কার করে নেব। আমি করলাম, কি হলো, উল্টো হয়ে গেল, সাউন্ড কমে গেল আর ফাটতে লাগলো। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, তাহলে কি একবার রিসেট করে দেখবো? হ্যাঁ, আমরা সবাই ফ্যাক্টরি রিসেট করি, আমি এই ফোনটিতে ফ্যাক্টরি রিসেটও করলাম। রিসেট করার পর অনেক আশা নিয়ে যখন ফোনটি অন করলাম এবং ইউটিউবে একটা ভিডিও স্টার্ট করলাম, আমার সাউন্ড সেই যেমন ছিল কমে গেছিলো তেমনই কমে গেল। এরকম তো এক্সপেক্ট করতে পারি না, একটা এত সুন্দর ব্র্যান্ড, একটা এত দিনের ব্র্যান্ড, 4 মাসের মধ্যে একটা ফোনের মধ্যে স্পিকার প্রবলেম হয়ে যাবে? আর আমার ফোন কোনোভাবে জলেও ভেজেনি বা কোনোভাবে এখানে জলেও পড়েনি। আমি ঠিক করলাম আমি সার্ভিস সেন্টার যাব। আমি সার্ভিস সেন্টার গেলাম, আমাদের এখানে যে সার্ভিস সেন্টার, এক কথায় স্যালুট স্যামসাং সার্ভিস সেন্টারকে, কারণ তারা যেভাবে আমায় উপকার করেছে এবং আমার চোখের সামনে তারা যেভাবে ফোনটিকে সারিয়ে দিল, সত্যি করে 8 ঘন্টার মধ্যে সব প্রতীক্ষার এবং সব প্রবলেমের অবসান হলো। আমি সার্ভিস সেন্টারে গেলাম, টোকেন নাম্বার নিলাম এবং যে ওখানে রিপ্রেজেন্টেটিভ ছিলেন বা টেকনিশিয়ান তার সঙ্গে দেখা করলাম। তিনি বললেন, কি হয়েছে? আমি বললাম, এই ফোনটিতে আমার এই প্রবলেম হয়েছে, অর্থাৎ স্পিকারের সাউন্ড একদম কমে গেছে, আমি জানি না কি করে হলো। উনি আমায় প্রশ্ন করলেন যে জলে ভিজেছে বা জলে পড়েছে, আমি বললাম না, কারণ অনেকের মধ্যে আপনাদের এরকম ধারণা আছে স্যামসাংয়ে গেলেই তারা কিন্তু হট করে মাদারবোর্ডটাকে চেঞ্জ করতে বলে, অথবা বলবে আপনার এখানে জল বা কিছু ঢুকে গেছে, আপনার পুরো সেটটাকেই চেঞ্জ করতে হবে। আমি মানছি এটা ছিল গত কিছু বছরের আগের ঘটনা স্যামসাংয়ের, কিন্তু এখন একদম সব অনলাইন, সুতরাং ভয় পাবেন না। আমি বললাম, ঠিক আছে, আমার তো এরকম হয়নি, তাহলে খুলুন সেটটা। উনি সেটটাকে খোলার আগে বললেন যে আপনার এটাকে সফটওয়্যারের মাধ্যমে আপডেট করতে হবে। আমি বললাম, সফটওয়্যার আপডেট কেন করবেন, এটা তো হার্ডওয়্যার রিলেটেড, এটা তো সফটওয়্যার রিলেটেড নয়।
আর আমি ওনাকে যখন বলার পর উনি বললেন না সফটওয়্যার আপডেট দিয়ে এটা ঠিক হয়ে যেতে পারে। আমি বললাম আমার ফোনে একদম লেটেস্ট ভার্সন আছে, সফটওয়্যার আপডেটের প্রশ্নে ওঠে না, সিকিউরিটি প্যাচ যেটা সেটাও একদম আপডেট আছে, সুতরাং আপনি সফটওয়্যার আপডেট করেন না, কারণ সফটওয়্যার আপডেট করলেই আমার সব কিছু এখান থেকে উড়ে যাবে। আর উনি বললেন তাহলে তো স্যার ঠিক করা যাবে না। হ্যাঁ না, অবশ্যই ঠিক করা যাবে, এটা হার্ডওয়্যার রিলেটেড, যেখানে স্পিকারটা জাস্ট লাগানো থাকে তারের মাধ্যমে, আপনি ওটাকে খুলে দেখুন স্পিকারে কোনো প্রবলেম হয়েছে কিনা। উনি আমার সামনে খুললেন ফোনটাকে, ফোনটাকে খোলার পর উনি স্পিকারটাকে একবার চেক করলেন, হ্যাঁ প্রবলেম হচ্ছিল। এবার উনি বললেন যে স্যার আপনার এই স্পিকারে জলীয় বাষ্প ঢুকে গেছে এবং অনেক ডাস্ট আছে, আমি এটাকে পরিষ্কার করে দিচ্ছি। আমি বললাম তাহলে কি এটা চলবে? বলল হ্যাঁ স্যার এটা চলবে, তবে আমরা দেখছি। উনি গেলেন ভেতরে, কী গুজুর 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 করলেন আমি জানি না, সিনিয়রের সাথে হঠাৎ করে এসে বললেন স্যার এই স্পিকারটা আপনার চেঞ্জ করতে হবে। আমি থমকে গেলাম, বাবা আবার এক্সট্রা চার্জ নেবে না তো, আমি কিন্তু কিছু তখনও বললাম না। ওরা বললো স্যার আপনার এই স্পিকারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি বললাম যে স্পিকারটা অরিজিনাল সেটাই পাবো তো, আর যেটা লাগাচ্ছেন সেটা আমার সামনে নিয়ে আসুন, আর যেটা আপনি বাদ দিচ্ছেন সেটাও আমার সামনে আনুন। উনি দুটোই আনলেন, দুটো পাশাপাশি আমি চেক করলাম, দুটোই একই। আমি ছবি তুলতে গেলাম, উনি বললেন না স্যার ছবি তোলা যাবে না। আমি বললাম তাহলে এটা আমাকে দেওয়া যাবে? বললো না এটা আপনাকে দেওয়া যাবে না, যদি আপনার ওয়ারেন্টির মধ্যে না থাকতো তাহলে এটা আপনাকে আমরা দিয়ে দিতে পারতাম, কারণ এটা এখন কোম্পানির কাছে চলে যাবে। আমি বললাম ঠিক আছে। তো উনি স্পিকারটাকে চেঞ্জ করে দিলেন এবং এখন সাউন্ড কীরকম আসছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। সাউন্ড চলুন একটা রিংটোনই শুনিয়ে দিই। একদম টানটানাটান সাউন্ড আসছে, তো আমার আর প্রবলেম ওখানে সলভ হয়ে গেল। তো আপনাদেরকে এটাই বলতে চাই, আরেকটা এখানে প্রবলেম আমি ফেস করছি সেটা হলো এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যদি আপনি অনেকক্ষণ এই ফোনটাকে না ইউজ করেন ব্যাস গেল, আপনাকে ম্যানুয়ালি এখানে পিন দিয়ে বা আপনার যে আপনি যে জেস্টার লাগাচ্ছেন বা প্যাটার্ন সেটা দিয়ে আপনাকে খুলতে হবে, তারপর আবার কাজ করবে। দেখি তো বাবা একদম সকালে প্রথমে এখন ভিডিও বানাচ্ছি আর ফোনটাকে অন করেছি, কাজ করছে? যাক কিছু হলো না, ফোনটা পড়লো, কারণ আমি পিছনে দেখুন এরকম যে ব্যাকে পাওয়া যায় স্ক্রিন সেটা লাগিয়ে রেখেছি, ভাগ্য ভালো। তো দেখুন এখানে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা এবার কাজ করছে, সুতরাং ঠিক আছে ফোনটা দারুণ আপনারা নিতে পারেন, কিন্তু আমার সঙ্গে এই একটা প্রবলেম ঘটেছিল এবং সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে, তাই আপনাদেরকে এটা আমার জানানো মনে হলো। যদি কেউ আপনারা স্যামসাং গ্যালাক্সি M30s ইউজ করছেন তারা এই জিনিসটা জেনে নেন, এবং ছোটোখাটো প্রবলেম হলে যখন আপনারা সার্ভিস সেন্টারে যাবেন যা বলবে তাই মাথা পেতে শুনবেন না, বুদ্ধি লাগান এবং সফটওয়্যারের দিক কোনটা হার্ডওয়্যারের দিক কোনটা সেটা জেনে যান, কারণ তাহলে আপনাকে কেউ বোকা বানাতে পারবে না। আজকের মতন এরকম, ভিডিও যদি ভালো লাগে এই প্রয়াসটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আগে যেতে সাহায্য করুন যেমন করছেন, আর হ্যাঁ নোটিফিকেশন বেলটা পুশ করে অল করে দিন, তাহলে আপনাদের সব নোটিফিকেশন আপনারা পাবেন। লাইক কমেন্ট শেয়ার আমি নিজে থেকে চেয়ে নিলাম, ধন্যবাদ।